আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি হাসনা হেনা, হাসনাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। খুব মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপির নামটা শুনলে হয়তো অনেকেই খুশি হবেন, আবার অনেকে হয়তো অপছন্দও করতে পারেন। যাই হোক, আমার আজকের রেসিপি হচ্ছে চ্যাপা শুটকি ভুনা। এই চ্যাপা শুটকি কিন্তু অনেকভাবেই তৈরি করা যায় বা তৈরি করে থাকি আমরা। অনেকেই হয়তো ঝাল ঝাল একটা লাল ভর্তা তৈরি করে খেতে পছন্দ করি, কেউ কেউ আবার তরকারি হিসেবেও রান্না করে খেতে পছন্দ করি, ভুনা করেও খেতে পছন্দ করি। আমি কিন্তু ভুনা করে খেতে পছন্দ করি, কারণ এটা তৈরি করা খুবই সহজ আর অল্প সময়ে করে নেওয়া যায়। আর আমি যেভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি এতে কারো উপকারে আসে তাহলে আমি খুশি হব। প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো রান্নার তেল নিয়েছি। এখানে তেল আছে 1/4 কাপ। তেলটাকে গরম করে নিয়ে এক এক করে পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাঁচামরিচ ফালি দিয়ে দিব। পেঁয়াজ কুচি আছে 1/2 কাপ, রসুন কুচি আছে 1/3 কাপ ও কাঁচামরিচ ফালি আছে 4টি। আর ঝাল বেশি চাইলে কাঁচামরিচের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। চুলার আঁচ মিডিয়াম রেখে ভেজে নরম করে নিতে হবে 3 মিনিটের মতো। পাশের চুলায় কিন্তু ডাল রান্না হচ্ছে। কাঁচা কলা, আলু ও ইলিশ মাছের ঝোল তরকারিও রান্না করে নিয়েছি, সাথে চ্যাপা শুটকি ভুনা। আর কি লাগে, তাই না? আলহামদুলিল্লাহ। কিছু গুঁড়া মশলা দিব এখন। এখানে হলুদের গুঁড়া আছে 1/2 টেবিল চামচ, মরিচের গুঁড়া আছে 1/2 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো দিতে হবে। লবণ দিয়ে ভেজে নেব আরো 1 মিনিটের মতো। এখন পানি দেব 1/4 কাপ, যেন মশলাটা পুড়ে না যায়। সেই জন্য পানিটা দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নেব, যাতে করে মশলার যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। এখন চুলার আঁচ লো রেখে ঢাকনা দিয়ে রাখবো, ফিরে আসছি 2 মিনিট পর। চার পিস চ্যাপা শুটকি নিয়েছি। শুটকি রান্নার আগে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। শুটকির মধ্যে কিন্তু অনেক পরিমাণে বালি থাকে, তাছাড়া বিশেষ একটা গন্ধ আছে। তাই শুটকিগুলো প্রথমে পরিমাণ মতো লবণ মেখে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। একইভাবে 5 থেকে 6 বারের মতো আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মশলার সাথে চ্যাপা শুটকি কিছুক্ষণ কষিয়ে সিদ্ধ করে নেব। তারপর এখানে 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু লো রাখতে হবে। ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিট। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন, শেয়ার করে নেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, এবং আমাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা অন করে নেবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। শুটকি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ভুনাও হয়ে গেছে, এখন একটু ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে। এখন চুলার আঁচটা হাই করে নিলাম,
ঘন ঘন নাড়াচাড়া করে নিতে হবে। শুকির মধ্যে যদি কোনো প্রকার পানি থেকে থাকে তাহলে শুকিয়ে ভাজা ভাজা করে নিতে হবে আরো 5 মিনিট। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সো ওয়াচ কুকিং, লার্ন কুকিং, স্টে উইথ হাসনাস কুকিং। আল্লাহ হাফেজ।